নাটোর সদরের হালসা এলাকা থেকে অপহরণের 5 মাস পর অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার সহ জাহিদ নামে মূল অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বুধবার 26 অক্টোবর বিকেলে সিংড়া উপজেলার চামারি বাজার এলাকা থেকে তাকে আটক করে র্যাব 5। গ্রেপ্তারকৃত জাহিদ সিংড়ার সূর্যপাড়া গ্রামের মোহাম্মদ শহীদুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার 27 অক্টোবর সকালে র্যাব 5 CPC-2 নাটোর কোম্পানি কমান্ডারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, আটক জাহিদ নাটোরের হালসা গ্রামের তৈয়বালির স্কুল পড়ুয়া নাতনিকে বিভিন্ন সময়ে উত্তপ্ত করত। পরবর্তীতে তাকে উত্তপ্ত করতে নিষেধ করলে সে উত্তপ্তের মাত্রা আরও বাড়িয়ে দেয়। এরই এক পর্যায়ে গত 28 মে সন্ধ্যা 7:30টার দিকে কয়েকজনের সহযোগিতায় স্কুল ছাত্রীকে তাদের বাড়ির সামন থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় জাহিদ। এ সময় ভিকটিমের আত্মীয় স্বজন জাহিদের পরিবারের কাছে তাকে ফেরত দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু তারা ভিকটিমকে ফেরত না দিয়ে কালক্ষেপণ করতে থাকে। পরবর্তীতে বাধ্য হয়ে ভিকটিমের দাদা বাদী হয়ে জাহিদ ও তার বাবা শহীদুল ইসলাম সহ 3 জনকে আসামি করে গত 1 জুন তাদের বিরুদ্ধে নাটোর সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। অপহরণের পর 3 নং আসামি মোহাম্মদ শহীদুল ইসলামকে গ্রেপ্তার করে থানা পুলিশ, কিন্তু ওই মামলার 1 নং আসামি মূল অপহরণকারী জাহিদ ভিকটিমকে নিয়ে ঢাকা সহ বিভিন্ন স্থানে আত্মগোপন করে। পরবর্তীতে মামলাটি আমলে নিয়ে ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি জোরদার করে র্যাব। এর প্রেক্ষিতে নাটোর র্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল তথ্য প্রযুক্তি ও বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিংড়ার চামারি এলাকা থেকে ভিকটিম উদ্ধার সহ মূল অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। রাজশাহীর র্যাব 5 CPC-2 নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ হোসেন এবং কোম্পানি উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। স্কুল ছাত্রী অপহরণের মূল অপহরণকারী জাহিদকে গ্রেপ্তারের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। বনলতা রাখি, চ্যানেল এ নিউজ।